এর আগেও তানজিম হাসান সাকিবের ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা সমালোচনা কিংবা বিতর্কের অভাব ছিল না। ধর্ম নিয়ে কথা বলতে থাকেন এই ক্রিকেটার, আর যে কথাবার্তাই আঘাত করে কিছু সমর্থক গোষ্ঠীকে। একজন মানুষ আছে যারা এই তানজিম হাসান সাকিবকে জাতীয় দলের হয়ে খেলা এই ক্রিকেটারকে ধর্ম বিদ্বেষী মনে করেন, আবার একদল আছে যারা তাকে জঙ্গি বানিয়ে দেন, আবার একদল আছে যারা তাকে সহ্যই করতে পারে না। তবে তানজিম হাসান সাকিব আবার কারো কাছ থেকে বাহবা পান, কারণ তিনি একজন ক্রিকেটার হওয়া সত্ত্বেও ধর্ম নিয়ে কথা বলার সৎ সাহস দেখান। এ যেমন আজকে এক ঘন্টা আগে তানজিম হাসান সাকিব তার ভেরিফাইড ফেসবুক থেকে একটি পোস্ট করেন, যেখানে লেখা, যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ওই জাতির তরুণদের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও। এই উক্তিটি অবশ্য তানজিম হাসান সাকিব নিজে বলেননি, এই উক্তিটি নেওয়া হয়েছে সালাউদ্দিন আইয়ুব রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। আর এই কথার মাধ্যমে আমাদের সমাজে বর্তমান কি পরিস্থিতি আর আমাদের কি বোঝানো হয়েছে সেটা ইতিমধ্যে বুঝতে বাকি নেই। ইসলাম জাতিকে ধ্বংস করার জন্য ইতিমধ্যে নানা ধরনের অশ্লীলতা বেহায়াপনা আমাদের তরুণদের মধ্যে ছড়িয়ে পড়েছে, সেই সাথে যে ব্যাপারটি সবচেয়ে বেশি সেটা হচ্ছে সমকামিতা। সমকামিতাকেও যে ব্যাপারটি সারিয়ে গেছে সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডারের মাধ্যমে তরুণ থেকে তরুণী এবং তরুণী থেকে তরুণ বনে যাচ্ছেন অনেকেই, যেটাকে ভাইরাল নাম হিসেবে শরীফ থেকে শরীফে বলা হয়েছে। এছাড়া নানা ধরনের অশ্লীলতা বেহায়াপনা এখনকার যুগে আমরা রাস্তায় বের হলেই দেখতে পাই। আমাদের তরুণ সমাজ আজ কোথায় পড়ে আছে সেটাই এই বাক্য থেকে উঠে এসেছে, কারণ একটা সুন্দর জাতিকে ধ্বংস করতে হলে তাতে যুদ্ধের প্রয়োজন পড়ে না, যেখানে অশ্লীলতা কিংবা বেহায়াপনা আছে।